একাডেমিক প্রেস অ্যান্ড পাবলিশার্স লাইব্রেরি প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হলো অধ্যাপক অর্থনীতিবিদ ডক্টর মমতাজ উদ্দিন আহমেদ রচিত সিলেক্টেড রিডিং অন স্ট্র্যাটেজিক ফর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ বই। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে বইয়ের মোড়ক উন্মোচন করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, পিপিআরসি নির্বাহী চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান, এপিপিএল এর চেয়ারম্যান মিজানুর রহমান শেলির সভাপতিত্বে অনুষ্ঠানে বই নিয়ে আলোচনা করেন ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সিপিডির ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক সেলিম রহমান।